একটা অঙ্গভঙ্গির কারণে আজকে পুরো বাংলাদেশটা আমার দিকে আঙুল তুলেছে মোস্তফা কামাল রাজ ভাইয়ের কথা বলছে টিম লিডার আসে ব্যাট দিয়ে মারতে এবং হুমকি দিতে সিন্ডিকেটের একটা ফ্যান ফলোয়ার আছে যা দিয়ে আপনার সাকিব খান ভাইয়াকেও ধুয়ে দেয় আপনাকে সবাই ভুল বুঝছে আপনি অপরাধী হয়ে গেছেন কাদের চোখে অপরাধী হয়েছেন আপনি এই যে অপরাধী কেন হব না যখন আমি অন স্ক্রিনে হয়তোবা আমি একটা কথা বলেছি বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে চিল্লাপাল্লা করে এটা তো স্বাভাবিক একটা বয়সেরও একটা দোষ আছে তো আমি যখন ঠান্ডা মস্তিষ্কে থাকবো বা আমি খুব সোবার থাকবো তখন তো আমি এই বিহেভ করব না হাইপার হওয়ার কারণেই আমার ওই সাবজেক্টটা চলে আসছে আমি একটা অঙ্গভঙ্গির কারণে আজকে পুরো বাংলাদেশটা আমার দিকে আঙুল তুলেছে কিন্তু মাঠে যখন ওই যে চিল্লাপাল্লা করছিল যখন কথাগুলো বলছিল তখন কিন্তু ওইটা স্বাভাবিক এটা গায়ে লাগারই কথা এখন যেহেতু আমি অন স্ক্রিনে সব কিছু বলেই দিচ্ছি যে কালকে আমার একটা অ্যাক্সিডেন্ট হবে না তার মানে সেটার মানে নিশ্চয়তা কি আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সিসিএল থেকে নাকি জিডি করা হয়েছিল বা যাই হোক মামলা আমি যখন কাগজ ছেয়েছি তখনও কিন্তু আমি ওইটার কোনো সমাধান পাইনি বা একটা আসতে না একটা স্বস্তি যে মনের স্বস্তি আহ আমি রিল্যাক্স আছি আমি আর কোনো সিসিএল নিয়ে কথাই বলবো না মানে আপনি যে অপোজিট টিমের দিকেই শুধু অভিযোগ তুলেছেন তা না আপনি রিসেন্ট একটা স্ট্যাটাস এটাও বলেছেন যে আপনার টিম লিডার সহ বাকিদের আমি চুরিও করাতে চান এটা কি ক্ষোভ থেকে লিখেছেন আসলে আমি ক্ষোভ থেকে বলবো কি কারণ যখন সিসিএল মাঠে আমাকে নিয়ে যাওয়া হয় আমাকে তারা বলেছিল যে তুমি সরি বলো যাই হোক তুমি অন স্ক্রিনে চরকিকে নিয়ে সরি বলো চরকিকে নিয়ে আমার বলাটা ভুল হয়েছে এটা আমি মানি আমি মূলত সিন্ডিকেট নিয়ে কথা বলতেছিলাম সিন্ডিকেট ইন্ডাস্ট্রিতে কীভাবে চলে সেটা ইন্ডাস্ট্রির মানুষ জানে যারা বলে না তারা হয়তো বা কাজ হারায় ফেলবে কাজ পাবে না এই ধরনের কথা আসলে আসে এবং আমাকে এটাই বলা হয়েছে যে তুমি এই ধরনের কথা বলো না কারণ নতুন ইন্ডাস্ট্রিতে কাজ পাবা না এই ধরনের কথা যাই হোক আমি বলছি ভাইয়া অন্যায় অন্যায় অন্যায়ের কাছে আমি মাথা নত করতে পারবো না সরি আমি তাকে এই কথাটা বলেছি এখন হচ্ছে তারা অন স্ক্রিনেও আসে নাই সত্যি কথাগুলোও বলে নাই এই যে মেডিকেল রিপোর্ট ভাইয়া যে বললো যে আমি হাত ঝুলাইছি এটা নিয়ে সে আমাকে এক কথা বলেছে সবাই সবার পক্ষ দিক থেকে সেরা মানে সবাই যুক্তির দিক থেকে যদি মিলতে যায় সবাই সবারটাই সাপোর্ট টেনে কথা বলবে এখন ভাই একটা কথা বলেছে শিল্পী ধৈর্য ধরে থাকতে হয় শিল্পী ধৈর্য ধরে এই পর্যন্ত আসছি ইনশাল্লাহ ধৈর্য ধরে যাব হয়তো বা একটা ভুল করে ফেলেছি চলার পথে বয়সেরও দোষ কিন্তু কিন্তু আমার থেকে সিনিয়র লোকরা ব্যাট দিয়ে যে মোস্তফা কামাল রাজ ভাইয়ের কথা বলছে টিম লিডার আসে ব্যাট দিয়ে মারতে এবং হুমকি দিতে মাতালের মতো মাতলামি করছিল যেটা অন স্ক্রিনে বলেছিলাম আমি মোস্তফা কামাল রাজ ভাইয়া এরা যদি সুস্থ মস্তিষ্কে থাকতো আমার মনে হয় না এরকম কোনো একটা অঘটন ঘটতো তো তারা আসলে ভদ্রতা দেখাইতে পারে নাই এখন আমার লাস্ট কথা এটা বলি যে আমাকে বাংলাদেশের মানুষ কোনোভাবেই হাসির পাত্র করে নাই ভাই সিন্ডিকেটের একটা ফ্যান ফলোয়ার আছে যা দিয়ে আপনার সাকিব খান ভাইয়াকেও ধুয়ে দেয় তার যখন সিনেমা আসে বা অন্য কেউ আসে তখন তাদের নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল করে এক একটা আর কাউ কেউ করে না যখন তাদের মুভি আসে তাদের কাজ আসে তাদের সাথে কম্পেয়ার হলে তখন ট্রোল হয় তখন প্রচুর পরিমাণে ট্রোল হয় হাসির পাত্র করেছে ওই যে ফ্যান ফলোয়ার এক দল সিন্ডিকেটের ফ্যান ফলোয়ার যারা ওরা বসে বসে ট্রোল করেছে ওরা ওই যে আমাকে হাসির পাত্র ঠাট্টা করার জন্য যেহেতু আমি সিন্ডিকেটের কথা বলেছি চরকির কথা বলেই ফেলেছি